মর্নিং গাইস, তো আজকে হচ্ছে 12ই জানুয়ারি, শনিবার। তো সকাল সকাল আমি উঠে পড়েছি আর এখন একটু ফ্রেশ হতে যাচ্ছি, কারণ তোমাকে আমি কালকে জানিয়েছি যে আজকে যেহেতু আইপিএল অকশন, তাই আমি সারাদিন ধরে অকশন দেখবো। তো যেন সকাল সকাল কিছু কাজ করে নিই, যেমন বাজার যাওয়াটা সেগুলো, দেন অকশন দেখতে পারবো। তো আজকে সকাল সকাল আমার বাজার করা তো কমপ্লিট, আর এখন আমি বর্তমানে আবার বাজার দিকে যাচ্ছি রেশন তুলতে। সরকার থেকে মান্থলি যে রেশনটা দেয় সেটা, চলো রেশনটা তুলে আসি, কারণ ঘড়িতে অলরেডি প্রায় 11টা বাজতে চললো। জানো তো আমরা বাড়িয়ে কি করতে হবে। আস্তে আস্তে আমার মা অলরেডি সকালের খাবার বানিয়ে ফেলেছে, আর দিকে সকালের খাবারে আছে সরুচুকুলি আর সস। তো এই খাবারটা দেখে খেয়ে নেবো, দেন খেলা দেখতে যাবো, মানে খেলা তো না অ্যাকচুয়ালি, অকশন দেখতে যাবো। চলো খেয়ে নিই, কারণ ঘড়িতে অলরেডি বাজে প্রায় 11:30। অকশন টেবিলে সব ঢোকা শুরু হয়েছে, এখনো স্টার্ট হয়নি, দেখে এলাম জাস্ট উপর থেকে। তো চলো খেয়ে নিই। আইপিএলের প্রথম দিন অকশনের মানে ফার্স্ট সেশনটা অলরেডি কমপ্লিট, বেশ কিছু টিম ভালো ভালো বিট করে, যেমন কলকাতা, ব্যাঙ্গালোর, লখনৌ, পাঞ্জাব, এদের বিটগুলো খুব ভালো হয়েছে এখনো অবধি। তেমনি মুম্বাই, তারপরে হচ্ছে হায়দ্রাবাদ, এরা এখনও শুরুই করেনি বিট, তো আগামী এখন অনেকটা বাকি আছে শুরু করবে। তো একটা অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য ওদের বিটটা মাঝখানে থামিয়ে দিয়ে ওদের লাঞ্চটা স্টার্ট করতে হয়েছে, কারণ যে অকশনার যে আছে তার একটু শরীরে হেলথ ইস্যু হয়, তো তার জন্য বন্ধ হলো, মানে বন্ধ হয়ে গেল এখন। আর আমিও ভাবলাম এই ফাঁকটাতে আমিও আমার খাওয়া দাওয়া স্নানটা সেরে ফেলি। তো অলরেডি আমার স্নান কমপ্লিট, আর এখন খেতে এসছি নিচে। তো চলো খেয়ে নিই, মামার দিকে অলরেডি খাবার বাড়ছে, তো খাবার খাওয়া হয়ে গেলে আবার চলে যাবো অকশন দিকে। দুপুরের খাবার অলরেডি আমার কাছে চলে এসছে, আর দেখো তোমরা কী কী আছে এখানে। আছে ভাত, পনির, লাল শাক আর চাটনি। তো মানে একটা নর্মালি নিরামিষ দিনে পনির চাটনি এগুলো খুবই একটা ভালো টেস্টি খাবার। তো চলো খেয়ে নিই আমি তাড়াতাড়ি, দিয়ে আবার অকশন দেখতে হবে। আবার স্টার্ট হয়ে গেছে, আর সব থেকে দামি প্লেয়ার হিসেবে যেমন পেইড করা হচ্ছে, কোনো ইন্ডিয়ান প্লেয়ারই হবে এখন অবধি তো সেরকমই হয়েছে। সব থেকে দামি প্লেয়ার হয়েছে ঈশান কিষাণ, যাকে মুম্বাই নিল, মানে মুম্বাইয়েরই ছিল, সে আবার মুম্বাই ফিরল 15.25 কোটি টাকায়, মানে অনেকটা টাকায়। আর সেকেন্ড হায়েস্ট হয়েছে সিরিয়াস আইয়ার, যেটাও একটা প্রেডিক্টেড ছিল, সেটাকে নিল কলকাতা। তো চলো দেখি, এখন অলরেডি আমার মা সিরিয়াল দেখতে ঢুকে গেলো, তাই তাড়িয়ে দিল ঘর থেকে আমাকে। আমি ক্লাবের দিকে যাচ্ছি বা দুই অকশনটা দেখার জন্য। চলো ক্লাব থেকে বেরিয়েছি আমি, এখন বর্তমানে ক্লাবে আছি, এটাই আমাদের ক্লাব। তো এখানে আইপিএল অকশন দেখছি বসে বসে, চলো দেখি আর কি করবো, এখানেই বসে দেখতে হবে। এখন অন্য ছিল আমার ভাইদের, ওরা ক্লাস টুয়েলভে পড়ে ইকোনমিক্সে, মানে ইকোনমিক্সটা আমার কাছে পড়ে, তাই তো ওদের পড়ানোর পর খিদে পেয়ে গেল পছন্দ, তাই মুড়ি নিয়ে নিলাম, মুড়ি আর চানাচুর। তো ঘড়িতে গেল তো এখন বাজে প্রায় 8টা, তো চলো একটু মুড়ি চানাচুর খেয়ে নিই, কারণ মার রাতে খাবার বানাতে অ্যাটলিস্ট 10টা তো বাজবে, কারণ আমার মা এখনও কি করছে। আমি যে কারণে বললাম যে রাত 10টা বাজবে আমার রাতের খাবার খেতে, সেটা হচ্ছে এটাই, আমার মা এখন বসে বসে তার বেরি সব দেখছে। তো ধরে রাখবো 8টা বাজে এখন, তো মা বলে এখন মুড়ি খাবে, দেন তারপরে ওই ডেলি সব শেষ করে যেতে যেতে রাতের খাবার খেতে 10টা তো অ্যাটলিস্ট বাজবেই। ফাইনালি আজকের মতো তো অকশন শেষ, বেশ কিছু নাই হয়ে গেছে, শুধু অকশন ছিল না, আজকে মোহনবাগানের খেলাও ছিল। তো ফাইনালি আমরা জিতেছি সেখানে, আর লিগ টেবিলে আমরা এখন নাম্বার 1 পজিশন হোল্ড করছি, তো সেটা খুব ভালো কথা। তো কালকে অকশনটা অ্যাকচুয়ালি শেষ হয়নি, তো কারণ কালকে অনেকটা বাকি আছে, তো সেখানে হবে, আর এখন রাতের প্রায় 10টা বাজে, তো মা ডাকছে খেতে যাওয়ার জন্য। তো চলো খেয়ে আসি, দেখি রাতের খাবার কি আছে। খাওয়া শেষ করে রাতে আমি ওপরে তো গেছিলাম আমার ঘরে ঘুমানোর জন্য, অ্যাকচুয়ালি রাতে খাবার খেয়েছিলাম আজকে সকালেরই খাবার আর রুটি। তো সেই সব কিছু খেয়ে যখন ওপরে গেলাম, দেন আমার মা শুরু করে দিল তার ডেলি, মানে ডেলি শপটা দেখা। তো মানে জাস্ট ভালো লাগছিল না মানে থাকতে, তাই চলে এলাম আজকে নিচে মার ঘরে শোয়ার জন্য। তো তোমরা জানো যে মামি যে কদিন ছিল আমি এই ঘরে শুচ্ছিলাম, তো রাতের পার্টনার হিসেবে আমার বল নিয়ে আমি চলে এসেছি এগারো শোয়ার জন্য। তো এই বল নিয়ে খেলতে খেলতেই আর একটু দেখা যাক কতক্ষণ যাওয়া যায়, কারণ ঘড়িতে অলরেডি 11টা বেজে গেছে আর মা এখনও বলছে সিরিয়াল দেখবে, তাই আর পারলাম না, চলে এলাম আমার মানে মার ঘরে আজকে ঘর চেঞ্জ করে শোয়ার জন্য। তো চলো এখানেই শুয়ে পড়ি, এটাই বিছানা, চলো এখানেই শুয়ে পড়বো আর দেখি কখন ঘুম আসে, তারপর ডিপেন্ড করছে কখন ঘুমাবো। তো রাতে তো আর কিছু করার নেই, অ্যাকচুয়ালি খেলা আছে ভাবছিলাম খেলা দেখবো, তো কে করবে দেখি ফোনে দেখি কতক্ষণ দেখি খেলা দেখা যায়। চেলসি খেলা চলছে অ্যাকচুয়ালি, ওয়ার্ল্ড ওটা হচ্ছে ওয়ার্ল্ড লিগের, মেবি ওয়ার্ল্ড লিগের ফাইনাল আছে চেলসির সাথে পালমিরেসের আছে। তো দেখা যাক চেলসিকে জিতাতে হবে, অলরেডি লিড করছি 1-0 বলে, দেখা যাক। খেলা তো দেখতে পাচ্ছি না, তো যাই হোক কোনোভাবে দেখি কোনোভাবে জোগাড় করে যদি খেলা দেখতে পারি, জোগাড় তো আছে আমাদের জন্য। তো চলো দেখি খেলা যদি দেখতে পাই তো খেলা দেখবো, আর না হলে ভিডিওটা এডিট করে শুয়ে পড়বো। তো আজকের জন্য তাহলে ভিডিওটা এখানেই থাকছে, তোমাদের যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে, চ্যানেলটা তোমরা যারা আসো রেগুলার তারা তো জানোই, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো আমার সাথে পর্যন্ত দেখা করার জন্য। তোমার সবার সাথে দেখা হবে কালকে সকাল সকাল 10টার মধ্যে, তো যে জন্য বাই।